এই শীতের মাঝেই আজ থেকে কিন্তু বাংলার জেলাগুলিতে শুরু হবে বৃষ্টিপাত। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর ঘূর্ণাবর্ত, তারই পাশাপাশি অপরদিকে পশ্চিম ভারতে কিন্তু অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আবহাওয়া সূত্র অনুযায়ী আমরা আজকে জেনে নেব কোন কোন জেলায় কবে থেকে এই বৃষ্টিপাত শুরু হবে, তারই পাশাপাশি বাংলায় এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত স্থায়ী থাকবে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া দাপট কোন কোন জেলায় থাকবে সব থেকে বেশি, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্ষ শেষে কিন্তু রাজ্য জুড়ে দেখা নেই শীতের আমেজ। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অপরদিকে তৈরি হয়েছে সাগরে ঘূর্ণাবর্ত, যার ফলে উত্তরে হাওয়া কিন্তু রাজ্যে ঢুকতে পারছে না এবং তারই ফলেই রাজ্যে কিন্তু তাপমাত্রার পারদ ক্রমশই বেড়ে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 72 ঘন্টার মধ্যেই রাজ্যের তাপমাত্রার পারদ কিন্তু 5 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তারই পাশাপাশি আগামী কয়েক ঘন্টার মধ্য থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিপাত, বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই কয়েকটি জেলায় থাকছে ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই কয়েকটি জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাতের পাশাপাশি হালকা ঝড়ো দমকা হাওয়াও বয়ে যেতে পারে, যার জেরে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্ক। আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত এই রকম আবহাওয়ায় কিন্তু বিরাজ করবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে। সকালে ঘন কুয়াশার দেখা মিললেও দিন বাড়ার সাথে সাথেই কিন্তু আকাশ হবে মেঘমুক্ত।